আমি মোহাম্মদ সেলিম রেজা, হাজি সেলিম মার্কেটের সেক্রেটারি এবং চক মার্কেট ইমিটেশন মার্কেটের সভাপতি। এই মার্কেট মূলত আমাদের মাননীয় এমপি সাহেব হাজি মোহাম্মদ সেলিম সাহেবের মার্কেট। এই মার্কেটে আমরা যারা ব্যবসায়ী আছে তারা নির্ঝঞ্ঝাটভাবে নিষ্কণ্ঠভাবে ব্যবসা করে যাচ্ছে, এখানে কোনো আমাদের চাঁদাবাজি দিতে হয় না। হাজি মোহাম্মদ সেলিম সাহেব যখন এখানে প্রথম 94-এ কমিশনার নির্বাচিত হন, দুই দিদি ওয়ার্ড থেকে, তখন ওনার অঙ্গীকার ছিল যে উনি সন্ত্রাস মুক্ত এলাকা করবে। ওনার অঙ্গীকারের ভিত্তিতে উনি তখন থেকে এই এলাকায় কাজ করে গিয়েছেন এবং সন্ত্রাস মুক্ত একটি এলাকা তৈরি করেছেন। এখানে আমরা ব্যবসায়ীরা নির্ঝঞ্ঝাটভাবে ব্যবসা করতে পারছি। পরবর্তীতে উনি এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত এলাকা তিনি তৈরি করেছেন। কিছুদিন আগে নির্বাচন হলো, সেখানে মেয়র নির্বাচন কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয় তাপস ভাই, মাননীয় মেয়র, উনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক। ওনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে উনি ওনার সঠিক নেতৃত্বে, সঠিক নির্দেশনায় এলাকাকে পরিচালিত করবেন। আমরা মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করব, আমরা চকবাজারবাসী একটা জিনিসে খুব ভোগান্তিতে আছি, সেটা হলো যানজট। উনি এটা নিজ চোখে দেখবেন। এবং আরেকটি জিনিস ওনার কাছে আমাদের আবেদন, যে সামনে যে চকবাজারের কাছে আপনার জেলখানা হয়েছে, এখানে একটা বিরাট বড় প্রজেক্ট সরকার হাতে নিয়েছে, এলাকার স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, এলাকার স্বার্থে এই জেলখানা মার্কেটটাকে, যে জেলখানাটাকে উনি একটি সুন্দর মনোরম পরিবেশে পুরান ঢাকা যেন ঐতিহ্য ফিরে পায় সেটা তৈরি করবেন, এটা আমাদের ওনার কাছে দাবি। এখানে আমরা পুরান ঢাকার মানুষ অনেকেই আপনারা জানেন যে আমাদের অনেকের বয়স হয়েছে, আমাদের তো বয়োজ্যেষ্ঠ আছে, তারা হাঁটার জন্য কোনো জায়গা পায় না। আমার অনুরোধ মেয়র মহোদয়ের কাছে, এখানে একটা সুন্দর একটা ফুড ওয়ার্ক করবে, যেখানে কিনা মুরব্বীরা হাঁটবেন, অসুস্থ রোগীরা হাঁটবেন। এখন আপনারা তো ভালো করে জানেন 90-100 মধ্যে 50% লোকের ডায়াবেটিস, কাজে হাজার জায়গা নেই। কাজে মেয়র মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, ঢাকাকে পরিচ্ছন্ন করতে হলে এখানে চতুর্দিক দিয়ে আপনার রিক্সা গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেরকম দিয়ে রোড করতে হবে, খেলার মাঠ করতে হবে, বিনোদনের জন্য জায়গা করতে হবে, কনভেনশন সেন্টার যদি করে দেন তাহলে আমাদের পুরান ঢাকার জন্য অনেক মঙ্গল হবে। এটি আমার মেয়র মহোদয়ের কাছে অনুরোধ।